ওহ পাহাড়, তার সম্মানে কেঁপে উঠছে। আল্লাহ রাসূল ধাক্কা দিয়ে বলেন, এই পাহাড় থামো, তোমার উপরে আছেন একজন নবী। উনি সেই পানি বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে আবার কুলি করে দিলেন, যাও এই পানিটা ছড়িয়ে দাও পুকুরে। শুষ্ক পুকুর সঙ্গে সঙ্গে ভরে গেল আল্লাহর ইচ্ছা। উটের মালিককে বললেন, হরিণ নয়, উটের মালিককে বললেন, কী ব্যাপার, উটটা কতদিন ধরে খেতে দাও নি, ও যে আমাকে অভিযোগ করছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে বলছেন, দেখো মাসাল্লি ও মাসালুল আম্বিয়া, আমার তুলনা এবং নবীদের তুলনা কামাসালে কাসরিন, একটা প্রাসাদের মতো, উফসেনা বুনিয়া আনুহু, অত্যন্ত সুন্দরভাবে নির্মিত, তরিকা মেনহু মাউলা ও লাবিনাতিন, কিন্তু একখানা ইটের জায়গা খালি রাখা হয়েছে। ওই বিল্ডিং দেখার জন্য চারিদিকে পর্যটক আসে আর খালি বলে, আরে এইখানে একটা বিল্ডিংয়ের ইট ফাঁকা কেন, সবাই খালি এই কথাটাই বলে চলে যায়। মনে রাখো, বকুন্ত আনা সাদত্ত মাউজা আল্লাবিনা, আমি ওই ইটের জায়গাটা বন্ধ করে দিলাম আমাকে দিয়ে, বকুন্ত আনা, ফা আনা বলেনি, আমি হলাম সেই ব্যক্তি যার দ্বারা ওই ফাঁকা জায়গাটা পূর্ণ করা হয়েছে। খতমা বিল বনিয়ান, আমাকে দিয়ে প্রাসাদ সমাপ্ত করা হয়েছে, ও খতমা বিল রসুল, আমাকে দিয়ে রসুলদের সিলসিলা বন্ধ করা হয়েছে, খতম করা হয়েছে। ও রওয়ায়াতিন ও আনাল লিবিনা লাবিনা, আমি সেই ইট, ও আনা খাতেমুন নবিয়্যিন, ও আমি সর্বশেষ নবী। বুখারি মুসলিমের হাদিস, এতে যারা সন্দেহ করে তার তো মুসলমান থাকে না। এর চাইতে সুন্দরতম ব্যাখ্যা কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। আপনি বলবেন খাতম অর্থ আংটি, ডিকশনারি খুললে হয়তো পাওয়া যাবে, আংটি হতে পারে, কিন্তু এই ব্যাখ্যার পরে কি আংটি বলা যাবে? ইটটা ফাঁকা ছিল, আমি আমাকে দিয়ে বন্ধ করা হয়ে গেছে, অথবা আত্মনবী আসার সুযোগই নেই। আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতালিন্নাস বাশীরা ওয়া নাযীরা, আমরা তোমাকে প্রেরণ করেছি সকল মানব জাতির জন্য, বাশীরা ওয়া নাযীরা, জান্নাতের সুসংবাদ দাতা হিসাবে এবং জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে। ওয়ালাকিন্না আকসারান্নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না, তারা মনে করে উনি একজন ধর্ম নেতা, কালাস, ওনার দ্বারা আর কিছু হয় না, ঝাড়ফুঁক হয়, দেশ চালানো, দুনিয়া পরিবর্তন করা, আইন প্রণয়ন করা, সব আমাদের কাজ, উনি স্রেফ একজন ধর্ম প্রণেতা বা ধর্ম নেতা বা যাই বলেন। আল্লাহ বলছেন, ওয়ালাকিন্না আকসারান্নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ অজ্ঞ, জানে না। সূরা সাবা 28 আয়াত। এবার ব্যাখ্যা নেন। আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা 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 নবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো সমস্ত নবীরা প্রেরিত হয়েছেন এক একটা জাতির জন্য, এক একটা গোত্রের জন্য, এক একটা এলাকার জন্য। ও বয়স্ত ইলান নাসে আম্মাতান, আর আমি প্রেরিত হয়েছি সমস্ত বিশ্ব মানবতার জন্য। মুত্তাফাকুন আলাইহি, বুখারি মুসলিম হাদিস। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু মানব জাতির জন্যই নয়, আমি প্রেরিত হয়েছি সমস্ত সৃষ্টি জগতের জন্য। সুবহানাল্লাহ বিহামদি, সৃষ্টি জগতের জন্য, জিন ইনসান পশু পক্ষী সবার জন্য আমি প্রেরিত হয়েছি। অক্ষতমা বিয়ান নবী ইয়ুম, আর আমাকে দিয়ে নবীদের সিলসিলা খতম করা হয়েছে। রও মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ সামনে একটা হরিণ এসে মুখ নিচুকে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল তার ভাষা বুঝলেন, উটের মালিককে বললেন, হরিণ নয়, উটের মালিককে বললেন, কী ব্যাপার,
উটটা কতদিন তো খেদ্দ নেই, ও যে আমাকে অভিযোগ করছে। গরুর গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে একজন ভদ্রলোক, গরুকে পিটাচ্ছে। গরু একসময় কথা বলে উঠল, তুমি কেন আমাকে মারছ? গাড়ি টানার জন্য তো আল্লাহ আমাকে সৃষ্টি করেনি। লোকটা ভয়ে কেবল সব গরু কথা বলছে, তুমি কি মদিনার শেষ নবী মোহাম্মদকে দেখনি? তিনি কি বলেননি যে আখেরি জমানায় পশু পাখি কথা বলবে? স্তম্ভিত ব্যাপার কি, যাচ্ছেন হুদায়বিয়ার সন্ধি করার জন্য, উমরা করার জন্য যাচ্ছেন। হুদায়বিয়াতে গিয়ে 1400 সাহাবি পানি পান করবে কোথায়? একটা ছোট্ট কুয়া দেখলেন, অল্প পানি আছে, পানি শেষ। কী হবে উপায়? মরুভূমির দেশ, পানি না হলে মানুষ বাঁচে? সবাই এসে বলল, হে আল্লাহ রসুল, আমরা কী করবো এখন? আমি বললেন, দেখো কুড়ে কেড়ে এক জগ পানি হয় কি দেখো, কিছু পানি নিয়ে আসো আমার কাছে। উনি সেই পানি বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে আবার কুলি করে দিলেন, যাও এই পানিটা ছড়িয়ে দাও পুকুর। শুষ্ক পুকুর সঙ্গে সঙ্গে ভরে গেল আল্লাহর ইচ্ছা। পানির নবী, উটের নবী, গাভীর নবী। একদিন উঠেছেন ওহদ পাহাড়ের উপরে, ওহদ পাহাড় তার সম্মানে কেঁপে উঠছে। আল্লাহর রাসূল ধাক্কা দিয়ে বলেন, এই পাহাড় থামো, তোমার উপরে আছেন একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। অর্থাৎ আমি মোহাম্মদ নবী, আবু বকর সিদ্দিক, ওমর এবং ওসমান, ওনারা যে ভবিষ্যতে শহীদ হবেন ওই দিনই কিন্তু আল্লাহ রাসূল বলে দিলেন। ঠিক তাই হয়েছে, পরে পাহাড়ের নবী তিনি। তাই উরসুল তো ইলাল খালকে কাফা, আমি প্রেরিত হয়েছি শেষ নবী হিসাবে সমস্ত সৃষ্টি জগতের জন্য, শুধু মানুষের জন্য নয়। বলুন সুবহানাল্লাহ, আমাদের সৌভাগ্য যে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি।